এবাদত করতে হবে কার আল্লাহর এবাদত কেন করবেন রাসূলকে মিরাজে নিয়ে দুনিয়াতে দিচ্ছেন এই আয়াতে কারিমার একটু প্রেক্ষাপট বলি নবীকে মিরাজ করে যখন দুনিয়াতে দিচ্ছেন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে 2 বছর ঠিক 2 বছর পরে আমি আল্লাহ একটি আদর্শ মদিনা নামক রাষ্ট্র উপহার দেব যে রাষ্ট্রের ভিতরে সুদ থাকবে না ঘুষ থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না কোরআনের পাখিদেরকে জেলে দেওয়া হবে না অথচ বাংলার জমিনে কিন্তু সেই কোরআনের পাখি যিনি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন সারা বিশ্বের নানা জায়গাতে যার কথা শুনে শত শত বেধর্মী ইসলাম গ্রহণ করেছেন সেই কোরআনের পাখি দীর্ঘ 11টি বছর জেলখানা কারাগারে পড়ে কান্না করে কিন্তু আমার আফসোস আরেকটা লাগলো দুই তো তিন দিন আগের কথা বাংলাদেশের কওমিয়া আলিয়া আজ পর্যন্ত আমি আল্লামা হোসেন ছোট বয়সে দেখি নাই বিশ্বনন্দিত মুফাসসির পাখি কোরআনের পাখি জামানার মুজাদ্দিদ আল্লামা সাইদী সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন কয়েকদিন আগে ওয়ালিউল্লাহ নামে একজন বক্তা নাম আমি বললাম হয়তো গোনা হবে না কারণ তিনি সাইদী সাহেবকে নিকৃষ্ট ভাষায় বললেন তিনি যা করত সব দলীয় কাজ করত তার কোনো আলোচনার প্রভাব পড়েনি মানুষ ভাড়া করে নিয়ে যেত নাউজুবিল্লাহ বলেন আপনাদের কাছে বলেন আল্লামা সাইদি তিনি এমনি মানুষ টাকা নিয়ে গেছে আর মানুষ না খাই না দাই চাপাই নবাবগঞ্জ থেকে ওই চট্টগ্রামে যে ওয়াজ শুনতে গিয়েছে কথা বলেন তিনি তিনি তার কি মানুষের আকর্ষণ সাইদির জন্য আমি মনে করি আল্লাহর এই কোরআনুল কারীম সাইদি সাহেব করেছেন আমি এই জন্য বলি যার জন্য যাদের মিথ্যা মামলায় ফাঁসির রায় দেওয়া হলো 183টা শহীদ ওই কোরআনের পাখির জন্য হয়েছে এখনো যদি আবার সাইদির গায়ে হাত দেওয়া হয় শত শত কোরআনের কর্মীরা প্রস্তুত আছে জীবন দেওয়ার জন্য সাইদির জন্য নয় আল্লাহর কোরআনের জন্য কথা বলা ঠিক কিনা আলহামদুলিল্লাহ হাত নামেন আমরা দোয়া করি আপনারা কি আমার সাথে দোয়া করবেন আল্লাহর কাছে আমরা বলি আয় আল্লাহ তাআলা তুমি তো মানুষকে তুলেই নিবা বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাখিকে তো তুমি তুলেই নিবা তোলার আগে অন্তত একটা বারের জন্য সারা বিশ্বের কাছে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ফিরিয়ে দাও বলেন না আমিন আরো জোরে বলেন আমিন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন তিনি কোরআনের পাখি তিনি জামানার মুজাদ্দিদ এইবার যেই ওয়ালিউল্লাহ বলল যে আমার অমুক পীর সাহেব জাহাজ বাবা যিনি নাকি জাহাজ দেখো না ভরা পর্যন্ত জান্নাতে যাবে না এরকম একটা কথা কিন্তু আসছিল আমার পীর সাহেব জাহাজ না করা পর্যন্ত ছাড়বে না শুনছিলেন শুনছিলেন কথা বাজান আমার মুরব্বি হুজুর নাউজুবিল্লাহ বলেন আপনার চুপ করে বসে ভাবছেন হুজুর কি কব জোরে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা বলেন কিয়ামতের ময়দানে নদী থাকবে কোন আর জাহাজ চলবে কোন অথচ জাহাজে ভরি জান্নাতে যাবে সেই পীর সাহেবকে ওয়ালিউল্লাহ সাহেব বলছে আমার পীরের কথা শুনে দাড়িওয়ালারা দাড়ি মুখে তুলল আরে দাড়িওয়ালা দাড়ি মুখে তুলল তো সুদ খাই কে কথা বলেন না কেন জমির আইল ছেলে কে এটা তুমি দরদ করতে পারো নি কেন এইবার বললা যে আমার পীর সাহেব আরামে কত শান্তির মৃত্যু গেল আর যেই ব্যক্তি বলল যে তার চেহারাও কালো অন্তর কালো সে জেলে ঢুকে ঢুকে মরে তার মানে কোরআনের পাখিকে জেলে ঢুকে মরার অপবাদ দেওয়া মানে আল্লাহ নবী 3টি বছর আবু সাহেবের কারাগারে জেল খেটেছেন তাকে অপমান করা হযরত সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম 11টি বছর কোরআনের স্বার্থে জেল খেটেছেন মেরাজ করণ হয়েছে ইউসুফ আলাইহিসসালামকে জেলখানায় তাকে অপবাদ দেওয়া অর্থাৎ জেলে যাওয়া তো কোরআনের পাখিদের জেলে যাওয়া তো ইমানের পরীক্ষা দেওয়া তুমি বুঝবা কি করে তুমি তো দালালি করে উপেটো না অর্থাৎ মুসলমান কোরআনে খাতম দালালি করে না আল্লাহর কোরআনের গোলামি আল্লাহর কোরআনের খেদমত আল্লাহর গোলামি জমিনে করে অর্থাৎ বাধা আসবে মুসিবত আসবে তা তো মেনে নিতেই হবে আপনি কোন কালেমা গ্রহণ করেছেন যাতে আপনি সরকারি বেতন ভাতা পান জেলখানার ইমাম হন আমি সাহেব কুতুব কোন কালেমার ব্যাখ্যা লিখলাম আমার গলায় ফাঁসির দড়ি ধরে তার মানে ও হুজুর আপনার কালেমা আমার কালেমা এক কালেমা নয় আপনার কালেমা স্বৈরা শাসকের সম্মানী ভাতা জুটায় ইমামতি জুটায় আমার কালেমার কথা বলতে গেলে 11টি বছর জেলখানায় কাটা লাগে
আমার কালেমা বলতে গেলে 11 বছর জেল খাটার পরেও নতুন করে সামান্য তুচ্ছ 5 লাখ টাকার যাকাত আত্মসাৎ মামলা দিয়ে আবার ওই বৃদ্ধ 82 বছরের কোরআনের পাখিটাকে টানা হেচড়া করে জেলখানায় নিয়ে আসা হয়, আদালতের সামনে আসা হয়। সাবধান, তাতে বিশ্বনন্দিত মুফাসসির কোরআনকে কষ্ট দিয়েও লাভ নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা, ঈমানে পরীক্ষা দিচ্ছে তোমার গোলাম, অন্তত তোমার কাছে তুলে নেওয়ার আগে একটিবারের জন্য হলেও আমাদের এই বিশ্বের কোরআনের ময়দানে আর একটাবার কথা বলার জন্য দাও, তারপরে তুলে নাও। এই দোয়া কি করতে পারি? বলেন না আল্লাহুম্মা আমিন।